এইখানে আমি বক্তব্য করতে পারবো না, আমার বক্তব্য বন্ধ করা হবে। এটা আসলে আমার বুঝের বাইরে, এটা সরকারি কথা নয়, এটার নাম শত্রুতা, এটার নাম হিংসা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার গোবিন্দগঞ্জ বাইগাই বান্ধা জান্নাতপুর মাদ্রাসার আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। 97 সালে আমি এখান থেকে রাজশাহী গেছি, আমি বক্তৃতার মাঠে আছি 90 সাল থেকে, বিবাহ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো দল নিয়ে মাঝহাব নিয়ে কথা বলিনি, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। যখন আমাকে চাপ দিয়ে পরিচয় চেয়েছে যে নামটা লেখা হবে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এমন কে আছে বাংলার মাটিতে যে এইভাবে বলতে পারে, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন আর বক্তব্য দেব না। আমার এই 32 বছরের জীবন, এই বক্তৃতার কোনো এক জায়গাতে যদি কেউ প্রমাণ দিতে পারে যে এই বাক্যটা সরকার বিরোধী, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না, আমি এদেশের মাটিতে বক্তব্য দেব না, মানে গোবিন্দগঞ্জ গাইবান্ধায় আমি বক্তব্য দেব না, দিবে কে? এমন কোন মায়ের বেটা আছে সাহস করে এই কথা বলতে পারে যে 32 বছরে অপ্রয়োজনীয় বাক্য বলিনি? এই মাটির উপরে এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি? আমি বলছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, 32 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। গায়মান্ধার মাটিতে আমার বক্তব্য চলবে না, চলবে কোন মাটিতে? এমন কোন মায়ের বেটা আছে ওসি দারোগা এসপি আমার নামে মিথ্যা কথা বলে যে 2 নম্বরে আমার লিস্ট আছে, ওইটা এমনি একটা ভুয়া কথা, আমার বক্তব্য বন্ধ থাকবে ওদেশের মাটিতে কেন? এমন কার এই নীতি হয়ে গেল যে আমাকে পরীক্ষা তদন্ত না করেই বক্তব্য বন্ধ করার জন্য সাহস করে? এই দুঃসাহসের জন্য ইহকাল তো গেছে গেছে, পরকালও চলে গেছে, এটা মনে করতে হবে, আমার কাছে ক্ষমা নিতে হবে, ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তারপরে অন্যথায় তাকে বিচারের মাঠে ঠেঙে যেতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আজকে দেখেন, আজকেও আছি, আজকে বক্তব্য শেষে বলে যাব যে দীর্ঘ সময়ে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আপনারা এক খেলে চেয়ে থাকবেন, এই ছিল এক বসো, মুখ খুলবে না কেউ, একবারে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, পাখি যেন মনে করে তুমি পাথর। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অপ্রয়োজনীয় বাক্য বলিনি মানে তুমি কি মনে করো? মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ জুয়া খেলা, মদ খাওয়া, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, এগুলো হারাম কাজ, বেঁচে থাকো। জুয়া আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন বাপ মাকে মানে না যে, 2, তামার জুয়া খেলে যে, 3, মান্নান খোটা দেয় যে,
চার মদমলম খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, জুয়া এই ধরনের যত খেলা আছে এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার ব্যক্তিগত কোনো কথা নেই। আরো অবাক হবেন আপনি, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি, করেইনি তবুও পাপি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তার একটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন হিয়া জানিয়া 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 ও ব্যভিচারণী ও ব্যভিচারণী ও ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটি দুইবার তিনবার বলেন, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে যদি হাঁটে ও যেন করেইনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলেন। আরেকটা আছে, কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, এই কথা যদি বলে তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি, অবাক পাপ। আমিও এই পাপের গতি দেখে অবাক হই, জুয়া এক অবাক পাপ, খেলেনি খালি বলেছে আসো খেলি, তাতেই দশজন ফকিরকে 12.5 কেজি করে চাউল দিতে হবে জরিমানা, 12.5 কেজি চাউল দিতে হবে, জুয়া। জুয়া কাকে বলে? যা কোরআনে উল্লেখ হয়েছে, যা হাদিসে উল্লেখ হয়েছে, জুয়া কাকে বলে? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এদেশে সে দেশে আজ কাল কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যেই খেলা জন্ম নিয়েছিল নিয়েছে নিবে, যাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন দেখতে হবে যে আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না, শুধু কি টাকা, লক্ষ ডলার নয় কোটি কোটি ডলার এই খেলার খেলার পিছনে খরচ আছে, কোটি নয় ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এই খেলার পিছনে। শুধু টাকা নয়, শুধু ডলার নয়, শুধু কোটি নয়, শুধু বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়, এছাড়াও এই খেলায় রয়েছে হাততালি, যা ইহুদি খ্রিস্টানদের কাজ। শুধু তাই নয়, এই খেলায় রয়েছে দুই পক্ষ, যারা ব্রাজিলের বা এক পক্ষে, যারা আর্জেন্টিনা বা এক পক্ষে, যদি এরটা জিতে যায় তাহলে এ গরু জবাই করবে, মানুষকে খাওয়াবে, আর এ যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে, তার প্রমাণে আপনি আছেন। শুধু তাই নয়, এর পিছনে মানুষ যত ফেস্টনে কাপড় কিনেছে বিশাল পর্দা দিয়ে দেখছে সারা গ্রামের লোক, পুরুষ নারী আর হাততালি দিচ্ছে আর দেখছে, তো সারা পৃথিবী জুড়ে কত কাপড় হতে পারে, কত টাকার কাপড় হতে পারে, শুধু ব্যানার ফেস্টনে। এছাড়া পতাকা, সারা পৃথিবী জুড়ে যত পতাকার মানুষ কাপড় কিনেছে তাতে কত টাকার কাপড় হতে পারে। তাতে আপনার মাগুরা জেলার এক লোক জমি বিক্রি করে পতাকা লম্বা করেছে 7.5 কিলোমিটার, তাতে ফেনী জেলার এক লোক পতাকা করেছে 4.5 কিলোমিটার লম্বা করে মানুষ, সে হিন্দু মুসলমান পরে মানুষ, মানুষ মানে যার বিবেক আছে, গরু ছাগল নয়। যদিও রাসূলুল্লাহ আল্লাহ বলছেন যে ও গরু ছাগলের মতো, বুঝে না ওরা অন্তর আছে বুঝে না,
দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলা একা কালাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ, মানুষ মানুষ কুকুর ছিলের চেয়ে খারাপ, একথা আল্লাহ বলছে। আর তোমাকে যদি বলি তুমি কষ্ট পাবা, তোমার বাপ কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। কিভাবে এত সরাসরি কথা বলছেন যে আব্দুরাজ্জাক সাহেব সরাসরি কষ্ট দিয়েন না, আমাকে এই বাক্য ফিরিয়ে নিতে হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আজ বক্তব্য দেবো না, সালাম দিয়ে উঠে চলে যাবো। হ্যাঁ ছড়াই, যৌতুক নেওনি তুমি? তোমার বাপ যৌতুক নেয়নি? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খাওয়া জায়েজ, এবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে। শ্বশুর কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। আমি না করে দিলাম, আমরা হায়াত পর্যন্ত কিয়ামত পর্যন্ত সময় থাকলে দেখি কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারে। 26 বছর থেকে ফতো লিখে হাতে, 26 বছর থেকে আমি মহিমাঞ্জল লোক হলে কী হবে? আমার শ্বশুরবাড়ি মহিমা গোবিন্দ গোবিন্দগঞ্জ হলে কী হবে? আমার এখানে বিদ্যা শিক্ষাদর সূচনা হলে কী হবে? এখানে আমার বক্তৃতা দেওয়ার সূচনা হলে কী হবে? আমি শরীয়ত তদন্ত করি, 26 বছর থেকে শুধু কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, যেখানে দেশ বিদেশের সর্বোচ্চ উচ্চতম উচ্চ উন্নত মানের উচ্চ স্তরের শিক্ষিত মানুষ জামিয়া সালাফে অবস্থান করে, বড় বড় মুফতি, যাদের পিছনে খরচ আছে 60,000, 70,000, 80,000 করে মাসি বেতন। জামিয়া সালাফে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিক কর্মচারী রয়েছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ, 30 লক্ষ টাকা বেতন লাগে মাসে। জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ রাজগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। তুমি এই কথাতে কষ্ট পাচ্ছ কেন? এটাই তো সে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না। আব্দুরাজ্জাক সাহেব আপনি কি তার মধ্যে নাকি? আমি সেটা বলিনি। আর আমার শ্বশুর এদিকে খুব সতর্ক, আমি বলেছি, এই ছেলে তোমাকে বলেছি, তোমার বাপ তোমার দাদা মারা গেছে 1500 জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। হ্যাঁ ঠিক, তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, এইটুকু যদি প্রমাণ হয়ে যায় আমি বক্তব্য দেব না। বুঝতে পারোনি কথা? তোমার বাপ জমি দিল না সেটা তো বহুদূরের কথা, তোমার বাপকে যদি আমি কুকুর শৃগাল প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপ নিজে তোমার শ্বশুর কাছ থেকে টাকা নিয়েছে, ভিক্ষা করার জায়গা পান না, মহিমাগঞ্জ স্টেশন কাছে আছে, বাপ বেটা দুজন মিলে ভিক্ষা চাইবেন, মানুষ ভিক্ষে দেবে, খারাপ লাগে, তিতে লাগে, তিতে লাগে কেন? ভিক্ষা করে খান, এভাবে বাপ বেটা হাত পাতবেন যে এই ছেলে তোমার বাপের দিকে দেখো মুখখান কালো হয়ে আছে। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে, 24 ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার, কাপড় চোপড়, চেয়ার টেবিল ভিক্ষে করে করবা? শ্বশুর টাকা নিয়ে ফার্নিচার করেছো কেন? কাপড়স কাজ করে খাবা, আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষা করা যায় কাজ করে খাবা, মানুষের বাড়িতে কাজ করে ফার্নিচার তৈরি করবা, শ্বশুর বাড়িতে না কেন? কেন তোমার শ্বশুর তোমাকে দিতে হবে দিবে? আব্দুরাজ্জাক সাহেব আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তোমার শ্বশুর খুশি হয়ে ফকিরকে ফার্নিচার দেখতে দেখি। তোমার শ্বশুর ফকির আসলে বলে মাফ করো, এখনই তুমি পরীক্ষাটা দেখো, তোমার শ্বশুরের পিছে পিছে হাঁটো, একজন ফকির আসলে তোমার শ্বশুর বলবে মাফ করো, আর তোমাকে ফার্নিচার এমনি দিয়ে দিলে খুশি হে? বাপ বেটা ভিক্ষে করে খাবা, আমি ভিক্ষে করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করো লোন নেওয়া লাগবে না, আমি বলেছি কলার ব্যবসা করো লোন নেওয়া লাগবে না,
আমি বলেছি কাপড়ের ব্যবসা করো, লোন দেওয়া লাগবে না, আর ধনী হতে প্রায় 30 বছর সময় লাগবে। একদিনই তুমি কলিকাতায় হিরোইন কিনলে আর ঢাকায় বিক্রি করবে, বড়লোক হয়ে যাবে, এমন ব্যবসা জায়েজ নয়। সাথে সাথে জীবনে আল্লাহর নবী কোনো একদিন সালাম ফিরেছেন এ দোয়া পড়েননি, এটা ঘটেনি। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, ওয়াউযুবিকা মিন আযাবিল কবরে আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি, ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে, ওয়াউযুবিকা মিনাল মাসামাল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ঋণ নিয়ে জমি কিনবেন না, ঋণ নিয়ে বাড়ি করবেন না, ঋণ নিয়ে ব্যবসা করবেন না। ছেলেমেয়ের আহারের জন্য ঋণ জায়েজ, তবে ঋণ থাকলে জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য এসেছেন, এক এ লোকের ঋণ আছে, জি তাহলে আমি গেলাম, তোমরা থাকো আমি চলে গেলাম, আচ্ছা আল্লাহ রাসূল আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো, তোমরা আচ্ছা ঠিক আছে। তখন তিনি জানাজা পড়ালেন, ঋণ আছে যার, জানাজা নেই তার, লোন নিয়ে ব্যবসা করবেন কেন, লোন নিয়ে গাড়ি বাড়ি করবেন কেন, ভুল হিসেব, ব্যাংকে চাকরি করছেন সেটা তো এক অপরাধ, আবার লোন নিয়েছেন আর এক অপরাধ, এত কিছু অপরাধ করে কবরে চলে গেলেন, বউ আর বেটা আর বেটি তো খুশি খুশিতে বাড়িতে আছে, হিসাব তো আপনি করতে পারেননি, কবর তো আপনি বুঝতে পারছেন না, কবর যত কঠিন কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই আন্তর্জাতিক ফুটবল খেলা যাতে মানুষ রাত রাত বসে আছে, সারা পৃথিবী জুড়ে যত টিভি চলছে এতে কত খরচ আছে, সারা পৃথিবী জুড়ে মানুষ মোবাইল ব্যবহার করছে এতে কত খরচ আছে, দিন রাত হইচই করছে, সব মিলে বলো তো দেখি এইটা জায়েজ কি না, এইটা যদি জুয়া না হয় তাহলে আসলে জুয়া কোনটা, এইটা যদি হারাম না হয় তাহলে হারাম কোনটা। আমি এর হারামের দিকে লক্ষ্য করে বলেছি কথার কথা, একদিকে আছেন জিব্রাইল আলাইহিসসালাম আর একদিকে আছেন মিকাইল আলাইহিসসালাম, দুইজন মিলে খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, এই জুয়া তবু হারাম, বুঝাতে পারিনি কথা, মানে এই খেলা যদি ফেরেশতা দিয়ে চলে তবু হারাম। জঘন্য নীতির, চরিত্রহীনতা, অর্থ পয়সা খরচের হিসাব করা যায় না, এই ছেলে তোমার মাথার চুল চতুর্দিক খাটা আছে উপরে একটু ছাতা রেখেছো, এটা কেন, এটা কার চরিত্র, তুমি কখনো ইহুদি হয়ে গেলে, ইহুদির চরিত্র গ্রহণ করেছ, আসলে তুমি কি ইহুদিকে চিনো, আসলে তুমি কি খ্রিস্টানকে জানো, এক মিনিট, ইহুদি খ্রিস্টানের ব্যাপারে এক মিনিট বলার পূর্বে তোমাকে দুটো কথা বলে রাখে মনে রেখো, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কাজকর্মে চরিত্রে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, হুবাহু মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের চরিত্র খারাপ হয়ে যাবে কর্মে লেনদেনে কৃষ্টি কালচারে, ইহুদি খ্রিস্টানদের মতো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বুখারি মুসলিম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে খারাপ চাল চলনে মিশে যাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের মতো হওয়াতে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে, সব বুখারি মুসলিমের হাদিস। এসব কথার বিবেচনা কি আছে আপনার কাছে, কি বিবেচনা আছে? এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, পৃথিবীর মানুষ খালি ফুরিয়া হুদা অন্য সারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো,
পৃথিবীর মানুষ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, এই বোকা ছেলে, তুমি কি জানো ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান? তুমি কি জানো আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান না মুসলমান? তুমি তো মাথার চুল উপরে রেখেছো, সব চেঁচে দিয়েছ, তুমি তো তার একটা জার্সি পরেছ, তুমি তো ব্রাজিলের পতাকা মোটরসাইকেলের সামনে রেখেছ। ওরা বলেছে মোহাম্মদ হলো ভুয়া নবী। তখন আল্লাহ বলছেন লান্তার জানকার ইহুদান নাসারা হত্তা তাত্তা বাল্লাম ইল্লাতাহু মোহাম্মদ, কিয়ামত পর্যন্ত আপনাকে কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না, কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না। আপনি নিজে ইহুদি হয়ে যান তাহলে ওরা খুশি, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ওরা খুশি। তখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন আপনি প্রত্যেক সালাতে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান বলুক কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না, আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না, ওয়ালাদদাল্লিন ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না, আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। তুমি দিন রাত সুরা ফাতিহাতে এইভাবে বলো। আরেকটু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন জনগণ মহরমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি জিজ্ঞাসা করলেন আরে আপনি জানেন না মহরমের 10 তারিখ অনেক বড় দিন, মহরমের 10 তারিখ অনেক বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, সেই জন্য তো আমরা মহরমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব, মহরমের 10 তারিখে রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে বলো কি শুকরিয়া আদায়ের ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো, চলো আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন, বলার সাথে সাথে সাহাবীগণ খেপে বলতো হ্যাঁ আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টান মহরমের 10 তারিখে বড়দিন মনে করে, আমরা কেন সেদিনে সেম থাকবো, কেন থাকবো, থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মহরমের 10 তারিখ ও 9 তারিখ ও সেম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমের 2টা সিয়াম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছেলে বলো তোমার মাথায় বড় চুল কেন, চতুর্দিক চাঁচা আছে কেন, এই ছেলে তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন, তুমি চিনতে পারো নি ব্রাজিল আন্ডার যে আর্জেন্টিনা, যদি তোমাকে পাই তাহলে 3-4 বালতি গু তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে আর পাশে বলে মারবে 5-7 লাথি। কেন তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে, তোমাকে চুমা দিয়ে আঠে উঠিয়ে নিবে? সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে শুধু একটু তুমি হিসেব করে দেখো, লন্ডন আমেরিকায় অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন জাপানে কানাডায় যারা আছে, আর্জেন্টিনায় যারা আছে, এরা বাঙালি প্রায় বাঙালি গুসাপ করে, তারপরে সন্ধ্যের সময় লাথি মারে 2টা। তুমি খোঁজ নিয়ে দেখো এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে দেয় তখন ওখানে দেখে ওখানে যে বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বাজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, এভাবে ভাতে থুথু মারে আর মুখে বলে হারাম আর পাছার উপরে লাথি মারে। তুমি জিজ্ঞাসা করে দেখো কর্মচারী যারা তাদেরকে, তুমি আর্জেন্টিনা পতাকা রেখেছো মোটরসাইকেলে মানে, এই ছেলে কেন রেখেছো, তোমার মাথায় চুল এমন কেন? আমি এখন বললাম তোমার মা নাই সেই জন্য, আমার মা নাই মানে আমার মা এখানে বসে আছে না, বললেন স্যার তোমার মা নেই, এটা তোমার মা নয় এটা তোমার খালা, নাইলে তোমার এটা সৎ মা, যদি মাই হয় তাহলে তোমার প্যান্টটা টাকানো নিচে কেন, তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন,
তাহলে তোমার দাড়ি চাচা কেন? তাহলে তোমার ওই মোটর সাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন? তোমার মানে কোথায় ঠিক? আগে বক্তব্য সূচনাতেই তোমার মানে এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা এক খেয়ালে চেয়ে থাকো। তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। যাকে তুমি মা বলেছো সে তোমার খালা, নইলে তোমার সৎ মা। বল বুঝেছো তুমি মা কাকে বলে? এটা তুমি বুঝতে পারো নি। এক মিনিট, জাবের বলছেন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন এই থামো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছো, বিগ্রানাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? ও তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম সাইয়েবা, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তখন তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রম তুলায়বা তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার জাবির কি বলছেন দেখেন, এই চলে এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে, আমার ছজন বোন আছে। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে, আমার ছজন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে। এই চারটা তোমার মায়ের জন্য জরুরি। তোমার মা তো এখানে বসে আছে, তো কিছু বুঝবে না, আর একজনের সাথে গল্প করছে, ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে। অথচ আমি বলছি আর একজন যদি আপনার গায়ের উপরে দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রহিম সাহেব আসছেন, দেখো গেলে চুপ থাকি, নাহলে যায় না সেটাই ভালো, মাঠে আমাকে অপমান করো না। এই দিনের জন্য মুজাম্মেলকে 3 বছর থেকে ঘুরতে হচ্ছে, 3 বছর থেকে। আমি এই বাড়ির মানুষ একথাই ঠিক, আমি নসিরের পাড়ার মানুষ একথাই ঠিক, আমি গোবিন্দগঞ্জের মানুষ একথাই ঠিক, আমি জান্নাতপুরের মানুষ একথাই ঠিক, আমি বাইশপুরের মানুষ একথাই ঠিক। এর পরেও একটা দিন বের করা এত কষ্টকর, 4 বছর পার হয় একদিন ঠিক করতে। আমি আপনার সাথে সরিষা সম পরিমাণ দূরত্ব রাখতে চাইনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। গোবিন্দগঞ্জের মানুষকে আমি অনেক ভালোবাসি, গোবিন্দগঞ্জের সাথে আরও সব কিছু জড়িয়ে আছে। আমার বাচ্চারা গোবিন্দগঞ্জের ভাষাতে কথা বলে, অবাক তুই যাবু রে তুই খাবু, এইভাবেই বলে আব্দুল্লাহ আব্দুর রহমান আরব দেন। সারা দুনিয়াতে তারা কোথায় সৌদি আরব, কোথায় কানাডা, আর কোথায় মিশর, ওরা 4 ভাই বোন। আব্দুল্লাহ কানাডায় না এতে লন্ডনে মদিনা থেকে চলে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ জি জিদ্দে সৌদি, আর আব্দুরহিম মিশর আজহার, আর একটা বোন মারিয়াম ও কিং রিয়াদ বিশ্ববিদ্যালয় সৌদি আরব, ওরা সবাই বাইরে। কিন্তু একসাথে কথা বললে কি করছো এখন, যাবো খাবো এনা, এইভাবে ভাষা বলে। তখন আমি বলছি আব্বু তোমরা তো আছো রাজশাহীতে, তো কথা যে গোবিন্দগঞ্জ গাইবান্ধার আব্বু, বলে এটা মিঠা লাগে, এখানেই বড় হয়েছে নানানির কাছে সব। তাহলে আমি অন্তর থেকে আহাল পরিবার নিয়ে সবাই মিলে গোবিন্দগঞ্জের সাথে জড়িত। গোবিন্দগঞ্জে বক্তব্য হবে না আমার, কার হবে এই মাটির উপরে? আফসোস, জাতির কাছে আমার এই দুঃখ যাচ্ছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যে একদিনের কথা নয়, 32 বছর থেকে এই কথা বলে আসছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পদক্ষেপ কোনোদিন নিইনি। জাঙ্গালিয়াতে আসরের সলাত আদায় করেছি, জাঙ্গালি না গ্রামের নাম তো, আমাকে বলছে হাত তুলে দোয়া করেন, তো আমি চুপ আছি। আমাকে বলছে করবেন না তো আপনি আগে গেলেন কেন? তখন আমি বলছি আমি কি আপনার বাড়ির কাজের মানুষ?
আমি আপনার বাড়িতে কাজ করে খাই, যেভাবে বলতে হবে। কোনোদিন আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি সভাপতি মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি, এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি। আমি কোথাও মসজিদে খুতবা দিলে 5,000 টাকা দেয়, আমার মসজিদে কেউ যদি খুতবা দেয় তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় 10,000 টাকা দিই। আল্লাহ আমাকে এইভাবে রেখেছে। এই তো সেই দিনের কথা, চন্দন পাটে আমি বসে আছি, জুমার খুতবার সময় হয়ে গেল, কেউ কেউ আমাকে খুতবা দেওয়ার জন্য নিয়ে গেছে, আর একজন মিম্বারে দাঁড়িয়ে গেল, খুতবা দিল, আমি মিম্বারের পাশে বসে থাকলাম। 12 বছর পড়তে হবে তাকে, 12 বছর। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ অহংকার করিনি, গৌরব করিনি, আল্লাহ আমাকে মাফ করো। চন্দন পাটে মসজিদ আমি বসে থেকেছি মিম্বারের সামনে, উনি আমার সামনে খুতবা দিলেন, ওকে 12 বছর পড়তে হবে। আমি চন্দন পাড়ের ঘটনা বলছি, আর আবদুল্লাহ সেদিন কোন মসজিদে জানি এখানে মহিমাগঞ্জে খুতবা দিতে পারেনি, বাজার মসজিদে। আপনি আবদুল্লাহকে হিসাবই করতে পারেননি, আমি বললে বেশি হয়ে যাবে, আমি আর বেশি বলতে চাচ্ছি না। আবদুল্লাহ আপনার ছেলে, তবে মনে করবেন বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সমান তার কাছে, একবারে কোনো কিছুই না এগুলো। ওটার নাম আবদুল্লাহ, ওটাই গোবিন্দগঞ্জের ছেলে, ওটাই বলে খাবুরে যাবুরে পেটত ভাটত হাটত এবব বলে, এটাই, এটা আপনার ছেলে। গোবিন্দগঞ্জের এই মসজিদে খুতবা দিবে না যারা হিংসাবি করে না, সেখানে মানে কোন হিংসা হলো, কি পেয়েছেন আপনি, কি হিংসা করেন আপনি, কয় টাকার মালিক আপনি, কয় পয়সা বিদ্যা আছে আপনার, আপনাকে আমি পয়সাও হিসাব করি না, বেদও হিসাব করি না, আপনি মাটিতে মিশা আছেন। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো হিংসাকে আমি সবসময় মাটিতে মিশিয়ে দিয়ে চলছি, 32 বছর থেকে মাঠে আছি। এরকম প্রতিষ্ঠান আমি হিসাবই করি না। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় আমি জামিয়া সালামে খুলব ইনশাআল্লাহ। চলমান 4-5টা আছে, নোয়াখালীতে জমি হয়েছে, সিলেটে জমি হয়েছে, ফরিদপুরে জমি হয়েছে, চট্টগ্রামে জমি হয়েছে, ময়মনসিংহে জমি হয়েছে, অন্তত 10টা বড় বড় ডিস্ট্রিক্টে জমি হয়ে গেছে, 12 বিঘে 15 বিঘে 20 বিঘে 30 বিঘে করে সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে। আপনার টাকা আমি মাথাতেই রাখিনি। আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন? এই ছেলে শোনো, তোমাকে বলছিলাম তোমার মা না, এটা আমি প্রমাণ করবো আগে, এখন শোনো। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক হলে তোয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, তোমার মা তোমাকে শিষ্টাচার শেখাবে, শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েটা পরতে হয়, আম্মু খোলার সময় বাম পায়েটা খুলতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, বাম হাতে শয়তান ধরে, শিষ্টাচার। আম্মু, বিছানে শোয়ার সময় ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে, শিষ্টাচার। আম্মু, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে মেয়ে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তার চেয়ে বড় বিবাহ করেছি। বলো তো, তোমার মাথায় ছাতা চুল আছে, এটা কোন শিষ্টাচার? এখন বলো দেখি যে আমার মা আছে, তোমার একটা ছোট ভাই আছে, এখন তোমার তোমার মায়ের কোলে আছে, তার প্যান্টটা টাকানো নিচে আছে, তোমার মা রোজ পরিষ্কার করে এবং তার পরনে দেয় রোজ, বলো যে এটা আমার মা, এটা তোমার মা না, এটা তোমার খালা, এই কথাই ঠিক? আমি ভুল বলিনি বেটা, আমাকে কথা ফেরত না লাগে না, তবে মানুষ। দুই, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের সালাত 4 রেকাত ফরজ পড়তে হয়, আগে 4 রেকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রেকাত সুন্নাত পড়তে হয়, তাহলে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4, পরে 4, 8 রেকাত সুন্নাত পড়লে আম্মু জাহান্নাম হারাম হয়ে যায়।
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তিন, অতুরাজ্জ্বল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। মাকে বাচ্চার চুল পরিপাটি করে রাখতে হবে। তোমার মাথায় ছাতা চুল আছে ইহুদি খ্রিস্টানদের, ব্রাজিলের, আর্জেন্টিনার, বলো তোমার মা আছে? হ্যাঁ, বলো যে হ্যাঁ আছে। বলো দেখি বেটা কীভাবে তুমি বলতে পারো? তুমি যদি বলো তাহলে এখন তুমি মুনাফেক। তোমার মাথায় ছাতা চুল আছে আর তুমি বলছো আমার মা আছে? তোমাকে খালা বলতে হবে, না হয় সৎমা বলতে হবে। তোমার মা এটা একথাই ঠিক, কিন্তু তুমি দেখো তোমার মা তোমার সাথে কি আচরণ করেছে। চার, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। এটা গোবিন্দগঞ্জ মানে, আব্দুর রহিম সাহেব গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন বলেন তো দেখি। গোবিন্দগঞ্জ মানে হলো এই যে জামাই এসেছে তো যুবতী বেটিকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়াই। আরে একটা তো দিয়েছেন বিবাহসূত্রে, এটাকে আপনার ফিরে দিচ্ছেন কেন? এইটা কি শিষ্টাচার? এইটা বাচ্চাকে লালন পালন করা? কি কি বলেন আপনি? এই ছেলে কি বলো তুমি, হয় তোমার বাপ মুনাফিক নাহলে তোমার মা মুনাফিক। ধর্মকে তোমার বাপ পাগল পেয়েছে, তোমার মা পাগল পেয়েছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম্বা। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম্মা। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন তার বাচ্চা বাম হাতে পানি খায় তখন পাগলি বলতে পারে না, ছি 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 ছি, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, একথা পাগলি বলতে পারে না। তোমার মাও বলে না, তাহলে বলো তো পাগলি এবং তোমার মায়ের মধ্যে পার্থক্য কি? এটা গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন আব্দুর রহিম সাহেব? ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, বাড়িতে ঢুকলে সবই ফাঁকা, কোনটা যে বাহির দরজা বুঝতে পারলাম না, কোনখানে সালাম দিয়ে ঢুকবে গো? বাড়িতে একটা দরজা লাগবে, সবই যে ফাঁকা তো সালাম দিবে কোথায়? আব্দুর রহিম সাহেব সবটা বাড়ি এটা নয়? হ্যাঁ আমি বুঝলাম সবটা এটা নয়, তো প্রায় এরকম। তাহলে এটা কেমন জীবন? তোমার মা না এটা তোমার খালা, আমি বুঝতে ভুল করিনি। তোমার মার জন্য চারটে জিনিস লাগে। এক, ভুলে গেছো, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, চিরনি। চার, পাহারাদার। আমি বলিনি এই কথা, আমি বলেছি, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন তোমার মা এই বাড়িতে পাহারাদার, তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। এখন তোমার বোন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, ও ক্লাস টেনে পড়ে, বলো যে আমার মা পাহারাদার, বলো দেখি কেমনে বলো তুমি। তোমার মা এখন তোমার বোন পাশে দাঁড়িয়ে আছে, তার মাথায় কাপড় নেই, ক্লাস টেনে পড়ে, তুমি কী করে বলতে পারো যে আমার মা পাহারাদার? এনারা সমাজের দায়িত্বশীল, সমাজের দায়িত্ব পালন করে, এনাদের বাড়িতে একটা পাহারাদার আছে, আট ঘন্টা করে ডিউটি দেয়। তো সকালে শুনেছেন যে পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল, তখন সকালে বলবেন বেতন দিয়ে, তুই যা রে তোকে দিয়ে হবে না, যে ঘুমায় এমন পাহারাদার আমি রাখবো না। তাহলে তোমার মাকে এখন তোমার বাপকে বলতে হবে তোমার দেওয়ার হলো না, তুমি যাও। আমি এ কথা বলিনি, আমি বলেছি, আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন যে তোমার মা পাহারাদার। এখন তোমার বাপ যদি তাকে রাখে সারাদিন ঘুমানোর পরেও পাহারাদার, তো সেটা তোমাদের ব্যাপার, মানে আগেই জাহান্নামে চলে যায় না, মরার মরতে সুযোগ দাও। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, তুমি আপনি আর দায়ী সালিদিকে রুফিয়াল আল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। জামাই বাড়িতে গেছে, বড় যুবতী মেয়ে পান দিতে যাচ্ছে, খাওয়ার দিচ্ছে, আরে খাওয়ার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি, আমার শাশুড়ি নিজে, আমার নিজের কথা বলছি, বৃদ্ধা মানুষ, আমার শাশুড়ি সবসময় খাওয়ানো আপনি রেডি করতেন আমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জামাই বাড়িতে এসে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি, বসতে দিবে শাশুড়ি, শ্বশুর দিবে, তো যুবতী মেয়ে কেন, তোমার বোন কেন এখানে?
ভুল বুঝিয়ে না, আমি ভুল কথা বলিনি। তোমার বাপ তোমার মা একটা দিয়েছে বিবাহ সূত্রে, এটাকে যেন ফিরি না দেয়, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম নীতি আছে। মহান আল্লাহ বলেন আবুদুল্লাহ আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, জি এটা আমি বাস্তব দেখে এসেছি। জি কবরের বিষয়ে জিজ্ঞাসাটা সভাপতি সাহেব বারবার আগিয়ে দিচ্ছেন, এটা আমি বাস্তব দেখে এসেছি, যেটা দেখা লাগবে না। মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে শরীক করো না বিন্দুমাত্র। দুই, তোমরা পিতামাতার অনুগত হও। পৃথিবীর মানুষ একটা লোক এসে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায়, তখন আল্লাহর রাসূল বলছেন তোমার বাপ মা কি পায় মানে বলো কি, হুমা জান্নাত কা নারকা, তারাই দুইজন তোমার জাহান্নাম, তারাই দুইজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। তিন, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো। দুই, বাপ মাকে মেনে চলো। তিন, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই, ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাই ঠাই, এক প্রতি গণ্ডগোল। আমাদের গ্রামে দুই ভাই মিলে গণ্ডগোল রেগে লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা বলেন তো ঢেঁকি কেটে ভাগ করলে কি হবে? দেখেন প্রায় পরিবারে ভাই ভাইয়ে গণ্ডগোল আছে, বাপ মরে গেছে তখন বলছে এখানে জমি আমার, ও বলছে না এটা আমার, ও বলছে না রাস্তার সাথে আমি নিব, ও বলছে না আমি নিতে, মারামারি লাগিয়ে দিয়েছে, দে তখন এ হয়ে গেছে, মামলা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণের মানুষ হলো বাপ মার পরে ভাই, অবিদিল কুরবা। বল ইয়াতামা, পৃথিবীর মানুষ এতিমের সাথে ভালো আচরণ করো। একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমার অন্তরটা খুব শক্ত, খুব শক্ত আমার অন্তর, মানুষ ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো মাফ করো মাফ করো, কাউকে একটু খেতে দিতে মন চায় না। আল্লাহ নবী, তখন আল্লাহ রাসূল বলছেন এ করো, এতিমের মাথায় হাত রাখো আর ফকির মিসকিনকে খেতে দাও, এরিক্য কালবত, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আর এতিমকে লালন পালন করে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনের মাধ্যমে ইশারা করে দেখালেন, এই ছেলে বসো। ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? আমি তো তাড়াতাড়ি শেষ করবে তো অল্প সময়, একটু আপনিও শরম করছেন না পাশ থেকে উঠে কি করে? দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা গোবিন্দগঞ্জ নিজের বাড়িতে এসেছি বক্তব্য দিতে, কাজ দেখাবেন না দয়া করে, সলিও হবে না ফাঁসিও হবে না, জিলাপি শেষও হবে না, যাওয়ার সময় জিলাপি পাবেন, যদি নাই পান শেষ পর্যন্ত তো মহিমগঞ্জ এক পা গিয়ে যান পেয়ে যাবেন। যদিও আমি আজকে জিলাপি কিনা কিনেছেন মানে আপনাকে ঘৃণা করি আমি, আজকে আপনার বাজার কেন, আজকে আপনি চায়ের স্টলে কেন? আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি, 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন না। আমি ঘন্টার ঘন্টার কথা বলবো এভাবে হাদিস অনুবাদ করে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ, একটা হাদিসের বাক্যের আগে পিছে হবে না। সম্মানিত দিনই ভাই বোন, একটু কথা থেকে গেল, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন। তখন এই আঙ্গুলটা দেখালেন কিন্তু একটু মধ্যে ফাঁকা রাখলেন, অফারটা বাইনা হুমা, একটু ফাঁকা রাখলেন দুইটার মধ্যে। আবার পরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে দুইটা বেটির, তো তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই আঙ্গুল দুটা দেখালেন, তখন আঙ্গুল দুটা জমা করে দিলেন। এবার বলেন তো কি হলো, মানে এতিম লালন পালন অনেক বড়, তবে বেটি লালন পালন তার চেয়ে বড়। আরো এক মিনিট, যারা বেটির লালন পালন করবে, বেটি এই জাহান্নামের একদিকে থাকবে, জাহান্নাম আর একদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে বেটি, এভাবে থাকবে, এদিকে জাহান্নাম আর ওইদিকে বাপ, আর মধ্যে মেয়ে আছে। কেন না? আমার বাপের আগে জান্নাত ঘোষণা হবে, তারপর আমরা